Audio jungle. গত দুদিন আগে দুর্গাপুর ফরিদপুর ব্লকের বেশ কয়েকটি গ্রামের আদিবাসী মহিলাদের শাড়ি এবং যুবকদের ফুটবল বিতরণ করেছিল প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সেই সমস্ত আদিবাসী মহিলারা বৃহস্পতিবার দিন ফিরিয়ে দিল তাদের শাড়ি এবং যুবকেরা ফিরিয়ে দিল তাদের ফুটবল সেই সমস্ত বিজেপি নেতৃত্বর হাতে। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখার্জি অভিযোগ করেন, কুষ্টি শীর্ষা সহ বেশ কিছু গ্রামের মহিলাদের ভুল বুঝিয়ে শাড়ি বিতরণ করেছিল জিতেন্দ্র তিওয়ারি। তা জানতে পেরে মহিলারা সেই সমস্ত শাড়িগুলি ফিরিয়ে দেয় বিজেপি নেতৃত্বদের বলে জানান। তৃণমূলের তরফ থেকে এলাকায় মহিলাদের শাড়ি বিতরণ করা হয় বৃহস্পতিবার দিন। মহিলারা জানান তারা বিজেপির দেওয়া কোনো জিনিস নিতে চান না। পাল্টা এলাকার বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ বিপ্লব পাঁজা অভিযোগ করেন, ওই মহিলাদের ভয় দেখিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে শাড়িগুলি। শাড়ি দিয়েছে আমাদের কি বললে যে অন্য জায়গা থেকে শাড়ি আসবে নিয়ে তোমরা ওইখানে থাকবে ওই মন্দিরিতে মন্দিরিতে থেকে তোমাদের হাতে হাতে শাড়ি দেওয়া হবে। কে দেবো বলেছিল? কে দেবো বলেছিল? দেবো বলেছিল আমাদের কি নাম রে ওই ছেলেটা সত্য সত্য বলেছিল। আমরা বাবু ওইখানে কেউ বলেনি। আমাদের কি দেখলেন? হ্যাঁ এসে কি দেখলেন? কি দেখলো তখন ওই কি নাম বলছে সুর জিতান দুয়ারি জিতান দুয়ারি তখন দেখছি তাই ঘরে আমাদেরকে নিয়ে এলো নিয়ে এখান থেকে আমাদেরকে শাড়ি আনলো। আপনারা এই শাড়ি চাইছেন না? না এই শাড়ি নেবেন না? না কেন নেবেন না? না বাবা লোব না আমাদের দরকার নাই। আমাদের 1000 টাকা পাচ্ছি বাবা আমরা কি খেতে দেবো আমাদেরকে? আমরা এই একখানা শাড়ির জন্য আমরা তো পেট ভরে যাবো না। আমাদের লোব 1000 টাকা সরকার থেকে পাচ্ছি তাহলে ওটাও তো আমার বন্ধ হয়ে যাবে। তাহলে তাহলে কে দেবে আমাকে? কি নাম আপনার? আমার নাম নন্দরানী। তাহলে আমরা আসতো না কেন আসতো দুটা করছি সেখানে থাকতো আমরা। হ্যাঁ কি বলেছিল তোমাদেরকে? আমাদেরকে বলেছিল যে ওই চকরাতলা তো থাকবি নিচরাতলা থেকে অন্য জায়গা থেকে সারি আসবে তোমাদেরকে দেবো। ও জিতেন তো আর নাম করেনি? না কইলে আমরা আসতো না। তাহলে মিথ্যা কথা বলছি? হ্যাঁ আমি বলতাম বলা না নু মিথ্যা কথা বলে নাই ও কেন বলে ও বলে নাই বাবু না ও যে ফটোগুলো তুললে বাবা যে তোলেন তো তুললে কোন হয়তো বলেছে আমায় আছে কিন্তু কো করে আমি এখান দিয়ে ঠিক আছে আমাকে যে বাইকটা নিন পাশে লোক তুলে নিয়ে আর ইয়ে তো ছেড়ে দিলি নাটা নাটা ছেড়ে দিলি কেন ইয়ে জন্য নাটা ছেড়েছে দান করেছো তুমি? ঠিক আমি ছেড়েছি আমি ছেড়েছি দান করেছো দান করেছো কিছু জন্য ওই জনি মেহ দেয় অনি মেহ দান করে আমার সম্পর্কে তোমাদের কি ভাবনা সেটা বলে দাও। না কেন বলছি? ঠিক আছে দান করেছে দান করেছে এসেছি কিন্তু আমরা জানি না যে ও এসে আমাদেরকে দান দান করবে। আমরা জানলে আমরা আসতাম না হইলো আমরা আসতাম না কিন্তু বাবু ছেলের দোষ দেবো না এ কি জানে এই জানে না। আরো একটা কথা আমার কাছে শুনুন রিটার্ন দিছি কারণ আমরা না জেনে নিয়েছিলাম এটা। কি জানতে তখন? তখন জানতাম আমরা তো জানতামই না যে ফুটবল দিতে আসবে। আচ্ছা যে ফুটবলগুলো রিটার্ন করে দেবে? হ্যাঁ রিটার্ন করব কারণ চাই না। কেন চান না? কেন চাই না কারণ জিতেন্দ্র তাড়ি দিচ্ছে তাই। গত দুদিন আগে বিজেপির কোনো লিডার কোনো নেতৃত্ব কুষ্টি গ্রামে এসে কিছু গরিব মানুষকে তারা বুঝতে পারেনি তাদেরকে শাড়ি বিতরণ করেছে। যখন তারা শুনেছে আমাকে রাতে ফোন করে এইখানকার এলাকার নেতৃত্ব থেকে আমাকে যারা শাড়ি পেয়েছে তারাই রাতে ফোন করে যে আমরা বুঝতে পারিনি যে বিজেপি আমাদেরকে শাড়ি দিয়েছে, যে বিজেপি দেশকে সর্বনাশ করছে, যে বিজেপি রাজ্যকে সর্বনাশ করছে, মানুষকে হতাশার মধ্যে ফেলে দিচ্ছে, তারা মানুষকে শাড়ি দিচ্ছে, শাড়ি দিয়ে মন করার চেষ্টা করছে কিন্তু তারা নিজেরাই বলছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গরিব মানুষের যেটা যেটা করছে আমরা বিজেপি দেওয়া শাড়ি প্রত্যাখ্যান করতে চাই। সেই সব মানুষগুলোকে আমরা যখন শুনলাম যে আজকে বিজেপি দেওয়া শাড়ি তারা প্রত্যাখ্যান করেছে সেই গরিব মানুষকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পর্যাপ্ত পরিমাণের শাড়ি চাল ডাল আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তারই দেওয়া শাড়ি আমরা এই গরিব মানুষের হাতে তুলে দিলাম। অ্যাকচুয়ালি কালকে একটা ঝামেলা হয়েছে খোট্টাডিতে, যেটা আমার মনে হয় খোট্টাডিতে ঝামেলা হওয়ার ফলে কী হয়েছে এখানে ওইখানে ওখানকার টিএমসি নেতারা দেখিয়েছে আমরা আটকাতে পেরেছি কিন্তু এখানকার টিএমসি নেতারা কিন্তু ফেলিওর, তাহলে সেটা ভোটের পরপর তিনটা রেজাল্টই বলে দেয় বরাবর বিজেপি লিড। এখন এদিকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, প্রেশার ক্রিয়েট করার জন্য গতকাল রাতে একটা মিটিং ডাকা হয়
গতকাল রাতে একটা মিটিং ডাকা হয় যাতে এরা এনারা নিজেদের ইমেজটাকে বিধায়ক সাহেবের সামনে ভালো করতে পারে এবং এদিকে প্রেসার ক্রিয়েট করে এটা ঘুরে দেওয়া হচ্ছে। এনারা বলতে কাজেই বলছেন এই আদিবাসী যারা আমাকে এসেছিলেন, গরিব মানুষ যারা শীর্ষা গ্রাম থেকে এসেছিলেন তাদেরকে, ঠিক আছে। আর আমি মাননীয় বিধায়ক মহোদয়কে বলতে চাই, বিধায়ক মহাশয়কে বলতে চাই, এই যাদিকে বিশ্বাস করে যাদের উপর ডিপেন্ড করে আপনি এখানে সংগঠন করছেন তারা সংগঠনে কিছু জানে না। তাহলে গত পরপর তিনটে ইলেকশনে এখানে টিএমসি ভরাডুবি খেত না, বরাবরই বিজেপি এগিয়ে। এই নেতাগুলো গত দিনে তিওয়ারিজির মাথায় হাত বুলিয়ে এখানে মানুষকে টুপি পরিয়েছে, আজকের দিনে নরেন্দাকে মাথায় হাত বুলিয়ে মানুষকে টুপি পড়াচ্ছে। নরেন্দাকে প্রশ্ন আমার কাছে, এদের সাংগঠনিক দক্ষতা কী? কয়েকদিন আগে মৃত্যুঞ্জয় লগনপুর গ্রামের লোকের কাছে মার খেয়েছে, দু তিন দিন আগে ঘটনা, বাচ্চু ঘর ছাড়ালো, ঢুকতে পারেনি, কেন? কোনো পলিটিক্যাল ইস্যু না, মদ খেয়ে মাতলামি। আমার একটাই বলার, আমার বিরোধিতা এক জায়গাতে যে এইখানে নিচু লেভেলে যে টিএমসির নেতারা আছে তারা কি করেছে সাধারণ মানুষের জন্য, এবং তাদের সাংগঠনিক ক্ষমতা কি? তারা মানুষের কাছে পৌঁছাতে পারেনি বলেই তো বিধানসভা ভোট, লোকসভা ভোট, প্রত্যেক ভোটে ভরা ডুবে গেছে টিএমসি। আচ্ছা, যারা সারি নিয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে আমাদেরকে জোর করে দেওয়া হয়েছে আর আমাদেরকে বলা হয়নি জিতেন্দ্র তেওয়ারি দেবে। জানি না আপনি কতদিন সাংবাদিকতা করছেন, ঠিক আছে, এগুলো কথা চেঞ্জ, কথা পরিবর্তন এগুলো হয়ে থাকে, ভয় দেখানো হয়ে থাকে সাধারণ মানুষ। ওদিকে আমি একটুও দোষ দেবো না, ওরা ঘুরে দিয়ে যাচ্ছে, তাতেও আমার কোনো আপত্তি নেই, আফসোস নেই। আমরা চেয়েছিলাম দেবো, যদি তৃণমূল এই শাড়ির অপেক্ষায় আরও ভালো শাড়ি দিতে পারে আমি সেটাই আশা রাখবো। যে এরা এখানে দিয়ে গেছে সেটা বড় ব্যাপার না, এরা যেন তার বিনিময়ে যেন আপনার কাছ থেকে কিছু পায়, আমি এটাই বলতে চাই। আমি আমার এটাই বলার উদ্দেশ্য। নামটা বলুন। আমার নাম রূপক পাঁজা, আমি বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ।